ইসলামিক অডিও বুক পরিবেশিত অডিও লেকচার সিরিজ সাহাবাই কিরামে আপনাদেরকে স্বাগত। আজকের পর্বে আমরা আলোচনা করব আবু ওবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু আনহুকে নিয়ে। তাহলে চলুন আমরা শুরু করি আজকের পর্বটি। তিনি ছিলেন উজ্জ্বল চেহারার, প্রশস্ত ললাটের, ছিপছিপে হালকা দেহি, দীর্ঘ ঘরের অতি চমৎকার, সুন্দর, আকর্ষণীয় আর অমায়িক মানুষ, যাকে দেখলে চোখ জুড়িয়ে যেত, যার সঙ্গে সাক্ষাৎ করলে হৃদয় প্রশান্তি মিলত, যার সংস্পর্শে মন ভালো হয়ে যেত। এছাড়াও তিনি ছিলেন অসম্ভব বিনয়ী আর ভীষণ লাজুক। আবার তিনি যুদ্ধের ময়দানে লড়াই তীব্র হলে হয়ে উঠতেন প্রতিপক্ষের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়া সিংহের মতো ভয়ঙ্কর এবং শত্রুর বিরুদ্ধে গর্জে ওঠা সাহসী এক যোদ্ধা। উজ্জ্বল ও তীক্ষ্ণ তরবারি ছিল তার একমাত্র তুলনা। প্রতিপক্ষের বিরুদ্ধে ধারালো তরবারির মতোই তিনি ঝলসে উঠতেন। তিনি হচ্ছেন উম্মতে মুহাম্মাদের আমিন তথা বিশ্বের ভাজন, আমের ইবনে আবদুল্লাহ ইবনুল জররাহ আল ফাহরি আল কুরাইশি, সকলেই যাকে চিনে আবু উবাইদা ইবনুল জাররাহ নামে রাদিয়াল্লাহু আনহু। আবদুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু তার সম্পর্কে বর্ণনা দিতে গিয়ে বলেন, কুরাইশের তিন ব্যক্তি মানুষের মধ্যে অত্যাধিক উজ্জ্বল ও নির্মল ব্যক্তিত্বের অধিকারী, সর্বশ্রেষ্ঠ চরিত্র এবং সর্বাধিক লজ্জাশীল। যদি তারা তোমার সঙ্গে কথা বলেন তবে কিছুতেই মিথ্যা বলবেন না, আর তুমি যদি তাদের সঙ্গে কথা বলো তবে তারা কিছুতেই তোমাকে অবিশ্বাস করবে না। তারা হলেন আবু বকর সিদ্দিক, ওসমান ইবনে আফফান এবং আবু ওবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু আনহুম। আবু ওবাইদা ছিলেন একেবারে শুরুতে ইসলাম গ্রহণকারীদের অন্যতম। আবু বকর সিদ্দিকের ইসলাম গ্রহণের পরের দিনেই তিনি ইসলাম গ্রহণ করেছিলেন। তার ইসলাম গ্রহণের কাজ সম্পূর্ণ হয়েছিল খোদ আবু বকর সিদ্দিকেরই হাতে। ইসলাম গ্রহণের পর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তাকে আব্দুর রহমান ইবনে আউফ, ওসমান ইবনে মাজউন এবং আরকাম ইবনে আরকামকে সঙ্গে নিয়ে হাজির হলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে। তারা প্রিয় নবীর সম্মুখে হকের কালিমা উচ্চারণ করলেন। তারাই হলেন সর্বপ্রথম ভিত্তিপ্রস্তর যার উপর ইসলামের বিশাল প্রাসাদ প্রতিষ্ঠিত করা হয়। আবু উবাইদা মক্কার জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত ইসলাম গ্রহণকারীদের সকল তিক্ত অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন। প্রথম সারির মুসলিমদের সঙ্গে সেখানে ভোগ করেছেন এমন সকল সহিংসতা, নির্দয়তা, কষ্ট ও বেদনা যা ভোগ করতে হয়নি পৃথিবীর বুকে আর কোনো দীন ধর্মের অনুসারী কি। আবু উবাইদা প্রতিটি পরীক্ষার সামনে পাহাড়ের মতো অটল থেকেছেন। আল্লাহ ও রাসুলের প্রতি অবিচল আস্থা রেখে প্রতিটি পদক্ষেপে ইসলামী আদর্শকে সমুন্নত করেছেন। কিন্তু বদর যুদ্ধের ময়দানে তিনি যে পরীক্ষার মুখোমুখি হয়েছিলেন তা সকল হিসাব নিকেশকে, এমনকি কল্পনাকারীদের কল্পনা শক্তিকেও অতিক্রম করেছিল। বদর যুদ্ধের দিন আবু উবাইদা শত্রুবাহিনীর সারি ভেদ করে উপর্যুপুরি আক্রমণ করে এগিয়ে যাচ্ছেন। মৃত্যুর কোনো পরোয়াই তিনি করছেন না। মুশরিকগণ তার এরূপ ভয়াবহ আক্রমণ দেখে আতঙ্কিত হয়ে পড়ল। কুরাইশের অশ্বারোহী বাহিনী তাকে সাক্ষাৎ বিপদ ভেবে তার সামনে থেকে নিজেদেরকে সরিয়ে সরিয়ে বাঁচিয়ে বাঁচিয়ে চলতে থাকল। পক্ষান্তরে তাদেরই এক সৈনিকের আচরণ ছিল ব্যতিক্রমী। সে বারবার এদিক সেদিক থেকে আবু উবাইদার সামনে গিয়ে দাঁড়াচ্ছিল। পক্ষান্তরে আবু উবাইদা নিজে ওই সৈনিককে দেখামাত্র দূরে সরে পড়ছিলেন। তিনি স্বেচ্ছায় তার উপর আক্রমণ করতে চাচ্ছিলেন না বলেই বারবার দূরে সরে যাচ্ছিলেন। কিন্তু প্রতিপক্ষের সেই সৈনিক লোকটি সুযোগ পেয়ে ভয়াবহ আক্রমণ চালালো আবু ওবায়দার উপর। আবু ওবায়দা সেই আক্রমণ থেকে নিজেকে রক্ষা করে তার থেকে আরও বেশি দূরে সরতে চাইলেন। কিন্তু নাছরবান্দা লোকটি এবার আবু ওবায়দার পথ আগড়ে দাঁড়ালো। ওই লোকটির কারণে তিনি নিজের ও আল্লাহর দুশমনদের উপর আক্রমণ চালাতে অপারক হয়ে পড়লেন। এভাবে আবু ওবায়দা চরম বিরক্ত হয়ে সামনে দাঁড়ানো লোকটির মাথায় এক আঘাত করলেন যাতে তার মাথা দুবাক হয়ে গেল এবং সঙ্গে সঙ্গেই তার সম্মুখে মাটিতে লুটিয়ে পড়ল। প্রিয় পাঠক, ভূপতিত এই লোকটি কে হতে পারে সেটা অনুমান করতে চেষ্টা করবেন না। আমি কি পূর্বেই বলে আসিনি আবু উবাইদা যে ইমানি পরীক্ষার মুখোমুখি হয়েছিলেন তা সকল হিসাব নিকেশকে, এমনকি কল্পনাকারীদের কল্পনা শক্তিকে অতিক্রম করেছিল? পাঠকদের বুদ্ধি বিবেক নিশ্চয় থমকে যাবে যখন জানবেন যে ভূপাতিত এই লোকটি অন্য কেউই নয়, খোদ আবু উবাইদার পিতা আবদুল্লাহ ইবনুল জাররাহ। আবু উবাইদা রাদিয়াল্লাহু আনহু আসলে নিজ পিতাকে হত্যা করেননি, তিনি হত্যা করেছিলেন ব্যক্তি পিতার মধ্যেকার শিরকি অপশক্তিকে। এরই ফলে পরম পবিত্র আল্লাহ তাআলা আবু উবাইদা
এবং তার পিতার ব্যাপারে নাজিল করেছেন কুরআনি আয়াত, ইরশাদ করেছেন, যারা আল্লাহ ও পরকালে বিশ্বাস করে তাদের আপনি আল্লাহ ও তার রাসুলের বিরুদ্ধচরণকারীদের সঙ্গে বন্ধুত্ব স্থাপন করতে দেখবেন না, যদিও তারা তাদের পিতা, পুত্র, ভাই বা বংশের লোক হয়। তাদের অন্তরে আল্লাহ ঈমান লিখে দিয়েছেন এবং তাদেরকে তার অদৃশ্য শক্তি দ্বারা শক্তিশালী করেছেন। তিনি তাদের জান্নাতে প্রবেশ করাবেন, যার পাদদেশ দিয়ে নির্ঝরমালা প্রবাহিত। তারা সেখানে চিরকাল থাকবে। আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট এবং তারা আল্লাহর প্রতি সন্তুষ্ট। তারাই আল্লাহর দল। জেনে রেখো, আল্লাহর দলই সফলকাম হবে। সূরা মুজাদালা আয়াত 22। আবু উবাইদা রাদিয়াল্লাহু আনহুর কাছ থেকে এরূপ ঘটনা ঘটা আশ্চর্যজনক কিছুই ছিল না, কেননা আল্লাহর প্রতি তার গভীর ইমানি শক্তি এবং দীন ইসলামের জন্য তার শুভকামনা আর উম্মতে মুহাম্মাদের আমিন বা বিশ্বাস ভাজন হওয়ার ব্যাপারে তিনি এতটাই ঈর্ষণীয় মর্যাদার অধিকারী হয়েছিলেন, যার জন্য লালায়িত ছিলেন আল্লাহর নিকট মর্যাদাবান অনেকেই। মুহাম্মদ ইবনে জাফর বর্ণনা করেন, খ্রিস্টানদের একটি প্রতিনিধি দল রাসুলের দরবারে এসে নিবেদন করল, হে আবুল কাসেম, আপনার আস্থাভাজন একজন সাহাবিকে আমাদের সঙ্গে পাঠান, যিনি আমাদের পরস্পরের বিরোধপূর্ণ মালামালের মধ্যে ন্যায়ানুগ মীমাংসা করে দেবেন। আপনারা মুসলিম সমাজের মানুষজন আমাদের নিকট খুবই গ্রহণযোগ্য হিসেবে বিবেচিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরা এখন যাও, বিকেলে এসো, তখন আমি তোমাদের সঙ্গে শক্তিশালী ও আমানতদার কাউকে পাঠাব। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বলেন, জোহরের নামাজের সময় আমি আগে আগেই মসজিদে হাজির হলাম। জীবনে কখনোই আমি নেতৃত্ব পছন্দ করিনি, কিন্তু সেই দিন আগ্রহী হয়েছিলাম যেন প্রিয়নবীর পবিত্র মুখ নিঃসৃত এই দুটো গুণের অধিকারী আমি হতে পারি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জোহরের নামাজ আদায়ের পর ডানে বামে তাকাতে লাগলেন আর আমি ঘাড় উঁচু করতে থাকলাম তার চোখে পড়ার জন্যে। তিনি দৃষ্টি ঘোরাতেই থাকলেন। অবশেষে আবু ওবায়দাকে দেখতে পেয়ে তাকে কাছে ডেকে বললেন, তুমি তাদের সঙ্গে যাও এবং তাদের বিরুদ্ধে ন্যায়সঙ্গত মীমাংসা করে দাও। আমি মনে মনে বললাম, আবু ওবায়দাই দুটো গুণের অধিকারী হয়ে গেল। আবু ওবায়দা কেবল আমিন তথা বিশ্বস্ত ও আস্থাভাজন ছিলেন তাই নয়, বিশ্বস্ততার পাশাপাশি তিনি ছিলেন অসাধারণ ইমানি শক্তির অধিকারী, যা প্রকাশ পেয়েছে একাধিক স্থানে। এই ইমানি শক্তিমালার প্রকাশ ঘটেছিল সেই দিন যেদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার একদল সাহাবিকে কুরাইশি এক বাণিজ্য কাফেলার পিছু ধাওয়া করার জন্য পাঠিয়েছিলেন। এই ছোট দলটির আমির মনোনীত করেছিলেন আবু ওবায়দা রাদিয়াল্লাহু আনহুকে। রসদ হিসেবে প্রিয়নবী তাদের হাতে তুলে দিলেন মাত্র এক ঝুড়ি খেজুর, এছাড়া তিনি তাদের আর কোনো কিছুই দিতে পারেননি। এই অভিযান পরিচালনাকালে আবু ওবায়দা রাদিয়াল্লাহু আনহু প্রত্যেক সদস্যকে প্রতিদিন একটি করে খেজুর খেতে দিতেন। তারা প্রত্যেকে সেই খেজুরটি দুগ্ধপুষ্য শিশুর মতো করে চুষতেন, এরপর পানি খেয়ে তাই দিয়ে পুরো দিন পার করে দিতেন। এতে বোঝা যায় তিনি কত বেশি শারীরিক ও ইমানি শক্তির অধিকারী ছিলেন। তার শারীরিক ও ইমানি শক্তির প্রকাশ ঘটেছিল উহুদ যুদ্ধের দিনেও, যখন মুসলিম বাহিনী পরাজয়ের মুখে পড়ে এবং শত্রুবাহিনীর এক মুশরিক চিৎকার করে বলতে থাকে, কোথায় মুহাম্মদ, বলে দাও মুহাম্মদ কোথায়। সেই চরম মুহূর্তে আবু ওবায়দা ছিলেন সেই 10 সৈনিকের অন্যতম যারা প্রিয়নবীকে ঘিরে রেখেছিলেন এবং মুশরিকদের অগণিত বর্ষার আঘাত নিজেদের বুক পেতে গ্রহণ করে সুরক্ষা দিয়েছিলেন প্রাণের চেয়েও প্রিয়নবীকে। যুদ্ধ যখন শেষ হল, দেখা গেল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মুখের একটি মোবারক দাঁত শহীদ হয়ে গেছে। তার কপাল মোবারক ছিল আঘাতপ্রাপ্ত, রক্তাক্ত। লৌহ শিরস্থানের দুটি পেরেক ছিল তার মোবারক গালে বিদ্ধ। সেই পেরেক দুটো ওঠানোর জন্যে আবু বকর সিদ্দিক এগিয়ে এলে আবু ওবায়দা তাকে বললেন, আল্লাহর নামে কসম দিয়ে বলছি, এই কাজটি আমাকে করার সুযোগ দিন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু সরে গিয়ে তাকেই সুযোগ করে দিলেন। আবু ওবায়দা রাদিয়াল্লাহু আনহুর আশঙ্কা হল, ছোট পেরেক হাত দিয়ে তুলতে গেলে বারবার ছুটবে এবং তাতে নবীজির কষ্ট হবে। সুতরাং তিনি নিজের সামনের উপরের ও নিচের দুটো দাঁত দিয়ে মজবুত করে একটি পেরেক ধরে টান দিলেন। সেটা বের হয়ে এলো, তবে তার উপরের সেই দাঁতটি ভেঙে গেল। এবার তিনি দ্বিতীয় পেরেকটিকে উপরের অন্য দাঁত এবং সোজাসুজি নিচের দাঁত দিয়ে শক্তভাবে ধরে টান দিলেন। সেটাও বেরিয়ে এলো এবং তার উপরের দ্বিতীয় দাঁতটিও ভেঙে গেল। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বললেন, যাদের সামনের দাঁত নেই তাদের মধ্যে দেখতে সর্বাধিক সুন্দর মানুষ আবু ওবায়দা রাদিয়াল্লাহু আনহু। আবু ওবায়দা রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মোবারক হাতে ইসলাম গ্রহণের পর থেকে তার ইন্তিকাল পর্যন্ত প্রত্যেক জিহাদেই তার সঙ্গী হয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তিকালের পর যখন আবু বকরের হাতে খলিফা হিসেবে বাইয়াত গ্রহণের দিন, সাকিফায়ে বনি সায়েদার দিন যেখানে তার হাতে বাইয়াত নেওয়া হয়েছিল, ওই দিনটি এলো
উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু আবু ওবাইদা রাদিয়াল্লাহু আনহুকে বললেন, আপনার হাত বাড়ান, আমি আপনার হাতে বাইয়াত নেব। কারণ আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, প্রত্যেক উম্মাতেরই একজন আমিন থাকে, আর তুমি হচ্ছ এই উম্মাতের আমিন। তখন আবু ওবাইদা বললেন, এমন মানুষ বিদ্যমান থাকতে আমি সম্মুখে আসার সাহস দেখাতে পারি না যাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে আমাদের নামাজের ইমামতি করার নির্দেশ দিয়েছিলেন এবং তিনি তার ইন্তিকাল পর্যন্ত আমাদের ইমামতি করেছিলেন। এরপর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর হাতেই খলিফা হিসেবে বাইয়াত গ্রহণ করা হল। আবু ওবাইদা ছিলেন সত্য ও কল্যাণের ক্ষেত্রে তার সর্বোত্তম শুভাকাঙ্ক্ষী এবং শ্রেষ্ঠতম সহযোগিতা দানকারী। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ইন্তিকালের পূর্বে তার পরবর্তী খলিফা হিসেবে ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহুর নাম ঘোষণা করে গেলেন। আবু ওবাইদা রাদিয়াল্লাহু আনহু পরিপূর্ণরূপে তারও আনুগত্যে নিয়োজিত থাকলেন। জীবনে কখনো কোনো কাজেই তার নির্দেশ অমান্য করেননি, শুধুমাত্র একটি ক্ষেত্র ছাড়া। কি ছিল সেই ব্যাপারটি যেখানে আবু ওবাইদা খলিফাতুল মুসলিমিনের নির্দেশ অমান্য করেছিলেন? সেই ঘটনাটি যখন ঘটেছিল সেই সময় আবু ওবাইদা ছিলেন শাম দেশে। তার নেতৃত্বে তখন মুসলিম বাহিনী দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছিল। আল্লাহতালা একের পর এক তার হাতে বিজয় দান করছিলেন। গোটা শামদেশ হয়ে গেল তার প্রধানত। পূর্বে ফুরাত নদীর উত্তরে এশিয়া মাইনর পর্যন্ত বিস্তৃত হল তার বিজয়ের গতিধারা। অব্যাহত এই বিজয়ধারা চলতে চলতেই হঠাৎ শামদেশে দেখা দিল এক নজিরবিহীন মহামারী, যাতে ধ্বংস হতে থাকল অগণিত মানবপ্রাণ। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু এতে ভীষণ চিন্তিত ও অস্থির হয়ে পড়লেন এবং নিরুপায় হয়ে আবু ওবায়দার প্রতি চিঠি দিয়ে একজন দূত পাঠালেন। চিঠিতে তিনি লিখলেন, আপনাকে আমার এই মুহূর্তে একান্ত প্রয়োজন, অন্য কোনো বিকল্প না থাকায় বাধ্য হয়ে আমি এই পত্র মারফত আপনাকে তলব করছি। আমার এই জরুরি পত্র যদি রাতের বেলা আপনার হাতে পৌঁছে, তবে আল্লাহর কসম আপনি সকালবেলার অপেক্ষা না করে সঙ্গে সঙ্গে সফর শুরু করবেন মদিনার উদ্দেশ্যে। আর যদি পত্রটি দিনের বেলায় আপনার হাতে পৌঁছায়, তবে সন্ধ্যার অপেক্ষা না করে অবিলম্বে আমার নির্দেশ মেনে নিয়ে মদিনার উদ্দেশ্যে রওনা করবেন। আবু উবাইদা যখন ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহুর পত্র হাতে পেলেন, তিনি বললেন, আমি তো জানি আমার কাছে আমিরুল মুমিনিনের সেই প্রয়োজনটা কি। তিনি এমন এক ব্যক্তিকে বাঁচিয়ে রাখতে চান যার বেঁচে থাকা সম্ভব নয়। তিনি খলিফার কাছে জবাবে পত্র লিখলেন, হে আমিরুল মুমিনিন, আমি বুঝতে পেরেছি আমার কাছে আপনার প্রয়োজনটা কি। আমি এই মুহূর্তে মহামারীতে আক্রান্ত একটি মুসলিম সেনাদলের খেদমতে নিয়োজিত আছি। যে রোগে তারা আক্রান্ত আমি নিজেকে তা থেকে নিরাপদ রাখতে আগ্রহবোধ করছি না। আমি আমার নিজের ব্যাপারে এবং তাদের ব্যাপারে আল্লাহর ফয়সালা না আসা পর্যন্ত তাদের ফেলে রেখে কোথাও যেতে চাই না। অতএব আমার এই জবাব আপনার কাছে পৌঁছামাত্র দয়া করে আমাকে আপনার কসম থেকে মুক্ত করে দেবেন এবং আমাকে এখানে থেকে যাবার অনুমতি দিয়ে দেবেন। ওমর রাদিয়াল্লাহু আনহু যখন এই চিঠি পড়লেন, তার দুচোখ ছাপিয়ে অশ্রু ঝরতে লাগল। আশপাশের সকলে তার তীব্র কান্না দেখে জিজ্ঞাসা করলেন, হে আমিরুল মোমেনিন, আবু ওবায়দার কি মৃত্যু হয়ে গেছে? তিনি বললেন, না, মৃত্যু হয়নি বটে, কিন্তু মৃত্যু তার খুবই নিকটবর্তী। ওমর ফারিক রাদিয়াল্লাহু আনহুর এই ধারণা মিথ্যা হয়নি। এরপরে আবু ওবায়দা রাদিয়াল্লাহু আনহু মহামারীতে আক্রান্ত হন। মৃত্যু যখন ঘনিয়ে এলো, তিনি তার সৈন্যদের উদ্দেশ্যে ওয়াসিয়াত করলেন, আমি তোমাদের উদ্দেশ্যে এমন ওয়াসিয়াত করছি যা মেনে চললে তোমরা চিরকাল কল্যাণ পেতে থাকবে। নামাজ কায়েম করবে, যাকাত প্রদান করবে, রমজান মাসে রোজা রাখবে, আল্লাহর পথে দান করবে, হজ ও উমরা পালন করবে, পরস্পর কল্যাণ কামনা করে ওয়াসিয়াত করবে, শাসকদের শুভকামনা করবে, তাদের সঙ্গে প্রতারণা করো না, দুনিয়ার ব্যস্ততার কারণে মৃত্যু ও আখিরাতকে ভুলে যেও না, ভুলে যেও না কোনো মানুষকে যদি হাজার বছরের দীর্ঘ হায়াত দান করা হয় সেটাও একদিন ফুরোবেই। আমার এই পরিণতি যা তোমরা দেখতে পাচ্ছ এতে উপনীত হওয়া ছাড়া তারও কোনো গতি থাকবে না। মৃত্যুর পরিণতি অবশ্যই ভোগ করতে হবে। নিশ্চয় আল্লাহ তাআলা আদম সন্তানের জন্যে মৃত্যুকে অবধারিত করে দিয়েছেন, সুতরাং তারা মৃত্যুবরণ করবেই। বিচক্ষণ ব্যক্তি সেই যে তার রব ও প্রতিপালকের আনুগত্য করে চলে এবং আখিরাতের প্রস্তুতি গ্রহণ করে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এরপর তিনি মুয়াজ ইবনে জাবালের প্রতি মনোযোগী হলেন এবং বললেন, হে মুয়াজ, নামাজের ইমামতি করো। এই কথা বলার পরই তার প্রাণ ভেরিয়ে গেল। মুয়াজ রাদিয়াল্লাহু আনহু তখন সবার উদ্দেশ্যে ঘোষণা করলেন, হে লোক সকল, আমরা আজ এমন এক মহান ব্যক্তিকে হারানোর বেদনায় আহত হয়েছি যার চেয়েও অধিক প্রশস্ত হৃদয়ের অধিকারী, তার চেয়েও বেশি হিংসা বিদ্বেষ পরিহারকারী এবং তার চেয়েও অধিক আখিরাতের প্রতি মনোযোগী এবং জনসাধারণের অধিক কল্যাণকামী
আমি আর কাউকে দেখিনি। সুতরাং আল্লাহ তোমাদের প্রতি দয়া করুন, তোমরা তার প্রতি আল্লাহর রহমত কামনা করো। আলহামদুলিল্লাহ, এরই মাধ্যমে আমরা শেষ করতে যাচ্ছি এই পর্বটি। ধন্যবাদ, জাযাকাল্লাহ খাইরান। أسألك العفو.